নবীনগর তিতাস টিভি, সত্যের পক্ষে সবসময়। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের মিরপুর প্রবাসী মানব কল্যাণ পরিষদ বর্তমান সময়ে এলাকার সবচেয়ে আলোচিত একটি সামাজিক ও মানবিক সংগঠন হিসেবে আবির্ভূত হয়েছে। কেন এত আলোচিত মিরপুর প্রবাসী মানব কল্যাণ পরিষদ? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমাদের আজকের এই প্রতিবেদন। মানবিক বিপর্যয়ের পাশে আমরা আর্তমানবতার সেবায় সর্বদা প্রস্তুত, এই স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠিত হওয়া মিরপুর গ্রামের প্রবাসীদের নিয়ে গড়ে ওঠা মিরপুর প্রবাসী মানব কল্যাণ পরিষদের ব্যবস্থাপনায় মিরপুর গ্রামটি এলাকায় যে একটি রোল মডেল হিসেবে আবির্ভূত হওয়ার দ্বার প্রান্তে রয়েছে, এটা যেন দিন দিন দিবালোকের মতো পরিষ্কার হচ্ছে, সেটি আর বলার অপেক্ষা রাখে না। সরকার যেমন প্রবাসীদেরকে দেশের অর্থনৈতিক উন্নয়নের চালিকা শক্তি হিসেবে বিবেচনা করে থাকে, তেমনি ভাবে মিরপুর গ্রামের সাধারণ মানুষ মনে করে এই গ্রামটির ভবিষ্যৎ অর্থনৈতিক উন্নয়নের মূল চালিকা শক্তি হিসেবে মিরপুর প্রবাসী মানব কল্যাণ পরিষদের আবির্ভাব হয়েছে, যার হাত ধরে এই গ্রামটি সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে অনেক দূর এগিয়ে যাবে, যার সুফল হয়তো এই গ্রামের পরবর্তী প্রজন্মরা ভোগ করতে পারবে। সংগঠনের কর্তা ব্যক্তিদের মনের গহীনের উদ্দেশ্য হচ্ছে তাদের কর্মময় আদর্শিক জীবনের মাধ্যমে আগামীর প্রজন্মের কাছে একটি বাসযোগ্য মিরপুর রেখে যাওয়া, যেখানে থাকবে না ধনী গরিবের কোনো ভেদাভেদ, থাকবে সাম্যের গান, যেটা নিয়ে স্বপ্ন দেখতেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ইতিহাস নন্দিত নেতা নেলসন ম্যান্ডেলা। মিরপুর প্রবাসী মানব কল্যাণ পরিষদ কি করেছে গত এক বছরে? 2020 সালের জুন মাসে সংগঠনটি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে গত এক বছরে এই সংগঠনটি মিরপুর গ্রামে বিভিন্নভাবে এখনো পর্যন্ত প্রায় 15 লক্ষ টাকার অনুদান দিয়েছে। গ্রামের একমাত্র কবরস্থানের উন্নয়নের জন্য আরো প্রায় 10 লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করলে সব মিলিয়ে আর্থিক পরিমাণটা দাঁড়াচ্ছে প্রায় 25 লক্ষ টাকা। টাকার এই পরিমাণই বলে দেয় এই মানবতার সংগঠনটি গত এক বছরে মিরপুর গ্রামে কি পরিমাণ অবদান রেখে মানবতার সংগঠনে পরিণত হয়েছে। সারা দেশে এই ধরনের সংগঠনের মাধ্যমে এমন কিছু করে দেখানোর নজির হয়তো খুব কমই পাওয়া যাবে। সবচেয়ে বড় কথা হচ্ছে তাদের এই বিশাল পরিমাণের অনুদানের টাকাগুলো করোনাকালীন বিপর্যস্ত সময়ে মিরপুর গ্রামের অসহায় ও হতদরিদ্র এবং ছিন্নমূল মানুষের দোরগোড়ায় পৌঁছেছিল, যার ফলে গত এক বছরে এই গ্রামের আর্থসামাজিক উন্নয়নে বিরাট অবদান রেখেছে। কেন এত সফলতার মাধ্যমে এত কিছু করতে সক্ষম হয়েছে সংগঠনটি? যে কোনো কাজের সফলতার জন্য অন্যতম প্রধান হাতিয়ারগুলো হচ্ছে একতা, দক্ষতা, একাগ্রতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং একে অন্যের প্রতি আস্থা ও বিশ্বাস রাখা। এসব বৈশিষ্ট্যের সবগুলোই মিরপুর প্রবাসী মানব কল্যাণ পরিষদের মধ্যে বিদ্যমান থাকায় মাত্র এক বছরেই সংগঠনটি এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে রূপান্তরিত হয়েছে। এই সংগঠনের নেতৃত্বে কারা? যোগ্য নেতৃত্বের মাধ্যমে একটি সংগঠন তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে। অসংখ্য যোগ্য নেতৃত্ব দেওয়ার মতো অধিকারী ব্যক্তিদের যেন এক মিলন মেলায় পরিণত হয়েছে মিরপুর প্রবাসী মানব কল্যাণ পরিষদ, যার ফলে সুদূর প্রসারী পরিকল্পনার মাধ্যমে সঠিক সিদ্ধান্ত অল্প সময়ে খুব সহজে নিতে পারে। 5টা পর্ষদ সচল থাকায় যে কোনো সিদ্ধান্ত খুব সহজেই বাস্তবায়ন করতে পারে সংগঠনটি। প্রতিটি পর্ষদে রয়েছে যোগ্য নেতৃত্ব ও সাংগঠনিক সক্ষমতায় দক্ষতা সম্পন্ন ব্যক্তি। লক্ষ্য কি এই সংগঠনের? একটি অরাজনৈতিক, অসাম্প্রদায়িক, অলাভজনক, স্বেচ্ছাসেবী, সামাজিক এবং জনকল্যাণমুখী বৈশিষ্ট্য সম্পন্ন সংগঠনটির লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে অর্থের অভাবে গ্রামের কোনো মানুষ বিনা চিকিৎসায় না থাকা, গ্রামের কোনো বাবা তার মেয়েকে বিয়ে দিতে সমস্যা যাতে পড়তে না হয়, গ্রামের অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য আর্থিকভাবে সাহায্য করা, দারিদ্র বিমোচনে কাজ করা, যে কোনো দুর্যোগে ত্রাণ বা আর্থিক সহায়তা দেয়া, বিদেশ ফেরত অসহায় প্রবাসীদের পাশে থাকা, অক্ষম পরিবারের সদস্যদের বিদেশে যেতে আর্থিকভাবে সাহায্য করা, অভিভাবকদের ন্যায় প্রধান উপদেষ্টা। যে কোনো সংগঠনেরই একজন প্রধান আন্তঃপ্রাণ থাকে, যিনি অভিভাবকের ন্যায় দায়িত্ব পালন করে থাকেন, যার নেতৃত্বের ছায়াতলে থেকে সংগঠনটি তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায়। আমেরিকা প্রবাসী মোহাম্মদ জয়দুল হোসেন প্রধান উপদেষ্টার দায়িত্ব পালনের ভূমিকায় সংগঠনটির এত দূরে যাওয়ার প্রধান সহায়ক হিসেবে কাজ করছে। যাদের অক্লান্ত পরিশ্রম আর ত্যাগে সংগঠনটি সাফল্যের চূড়ায় আহরণ করার স্বপ্ন দেখছে, এক নজরে দেখে নেওয়া যাক মিরপুর প্রবাসী মানব কল্যাণ পরিষদের সেই সকল সদস্যদের। প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা মোহাম্মদ জয়দুল হোসেন, যুগ্ম প্রধান উপদেষ্টা মোহাম্মদ আলতাফ হোসেন বাবুল সরকার, উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন মোহাম্মদ হাজি রহিম ব্যাপারী, মোহাম্মদ জামাল সরকার, মোহাম্মদ জামাল উদ্দিন ব্যাপারী, মোহাম্মদ আবু সাইম, মোহাম্মদ হাজি বিল্লাল, আনোয়ার হোসেন সরকার, মোহাম্মদ আবু হানিফ ব্যাপারী, মোহাম্মদ মুজিবুর রহমান, মোহাম্মদ শামসুল সরকার, মোহাম্মদ হাবিব মিয়া, মোহাম্মদ শাহিন ব্যাপারী, মোহাম্মদ নাসির সরকার, মোহাম্মদ বাসির সরকার, মোহাম্মদ শাহিন শাহ, মোহাম্মদ শাহ লুৎফুর রহমান, মোহাম্মদ আলমগীর হোসেন, মোহাম্মদ মাইনুদ্দিন সরকার, মোহাম্মদ শাহিন আলম, মোহাম্মদ মাসুক মিয়া, মোহাম্মদ দেলার হোসেন, মোহাম্মদ শামীম মিয়া, মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব, মোহাম্মদ মিজান মিয়া, মোহাম্মদ খলিল রহমান।
প্রেসিডিয়াম সদস্য পদে রয়েছেন মোহাম্মদ বেনজির আহমেদ বাদল, মোহাম্মদ কাউসার মিয়া, হাজি মোহাম্মদ শামীম মিয়া, হাজি মোহাম্মদ মনির হোসেন, মোহাম্মদ লিয়াকত হোসেন ব্যাপারী, মোহাম্মদ রুবেল মিয়া, মোহাম্মদ মোশাররফ হোসেন টিও, মোহাম্মদ নুরুজ্জামান জামাল সরকার, মোহাম্মদ মাহমুদ আহমেদ খোকা, মোহাম্মদ অলিউল্লাহ, মোহাম্মদ সোহেল রানা। প্রতিষ্ঠাতা কার্যকরী নির্বাহী সদস্য পদে রয়েছেন মোহাম্মদ আনোয়ার হোসেন সরকার, মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ আবু রাশেদ আলম সরকার, মোহাম্মদ আনিস সরকার, মোহাম্মদ আবু নাসির, মোহাম্মদ সাইদুল সরকার, মোহাম্মদ এমরান সরকার, মোহাম্মদ শাহাবুদ্দিন সরকার, মোহাম্মদ মাসাকিন মিয়া, মোহাম্মদ সেলিম দেলোয়ার, মোহাম্মদ জুয়েল সরকার, মোহাম্মদ আয়ুব সরকার, মোহাম্মদ দেলোয়ার হোসেন দিলাকি, মোহাম্মদ শরীফ সরকার। কার্যকরী পরিষদে রয়েছেন সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম বাঁধন, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ রমজান হোসেন, সহসভাপতি মোহাম্মদ আব্দুল মান্নান, মোহাম্মদ সুমন ব্যাপারী, মোহাম্মদ জামালউদ্দিন সরকার, মোহাম্মদ দুলাল সরকার, মোহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ আমির হোসেন, মোহাম্মদ সাইফুল ইসলাম, মোহাম্মদ ইয়াসিন রায়হান ব্যাপারী। সাধারণ সম্পাদক পদে রয়েছেন মোহাম্মদ শাহিন আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুবুর রনি, সহযুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ওবায়দুল হাসান মারুফ, মোহাম্মদ পারভেজ মিয়া, মোহাম্মদ লিটন, মোহাম্মদ ইসমাইল মিয়া, মোহাম্মদ আলিফ রায়হান সরকার, মোহাম্মদ ওবায়দুল ইসলাম, মোহাম্মদ সোহাগ মোল্লা, মোহাম্মদ ইসমাইল হোসেন। সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আরিফ হোসেন ব্যাপারী, মোহাম্মদ পারভেজ আলম, সহ সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন, মোহাম্মদ ইমান হোসেন, মোহাম্মদ শাহ পরাণ, মোহাম্মদ খায়রুল ইসলাম, মোহাম্মদ মেহেদি হাসান, মোহাম্মদ সাব্বির সরকার, মোহাম্মদ হাফেজ নাজমুল হাসান, মোহাম্মদ জহিরুল হক, মোহাম্মদ জাহিদুল ইসলাম জনি, মোহাম্মদ বাকি বিল্লা। দপ্তর সম্পাদক মোহাম্মদ শাহিন আলম, সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ আল মামুন মিয়া, মোহাম্মদ জাকির হোসেন, মোহাম্মদ আরিফুল ইসলাম। প্রচার সম্পাদক মোহাম্মদ ইমরান হোসেন, সহ প্রচার সম্পাদক মোহাম্মদ আমির খান সরকার। অর্থ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন আরাফাত, সহ অর্থ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন। ক্রীড়া সম্পাদক মোহাম্মদ শাহিন সরকার, সহ ক্রীড়া সম্পাদক মোহাম্মদ সাইদুল ইসলাম, মোহাম্মদ আশরাফুল আলম, মোহাম্মদ রাসেল মিয়া। আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ মনির হোসেন ব্যাপারী, মোহাম্মদ আহাদুল আলম। সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ ইমান আলী, সহ সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ হাফিজুর রহমান, মোহাম্মদ ওয়াসিম হোসেন, মোহাম্মদ জুনাইদ ইসলাম বাবু, মোহাম্মদ জিয়াউর রহমান। ধর্ম সম্পাদক মোহাম্মদ নূর মোস্তফা, সহ ধর্ম সম্পাদক মোহাম্মদ নূর আলম জুয়েল, মোহাম্মদ খায়রুল ইসলাম, মোহাম্মদ জিয়াউল রহমান। স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ মুজিবুর রহমান, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ রিপন খান, মোহাম্মদ রুবেল মিয়া, মোহাম্মদ সাইদুল ইসলাম। দুর্যোগ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আতিক আনোয়ার, মোহাম্মদ শাহিন ব্যাপারী। ত্রাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ কবির হোসেন, সহ ত্রাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মনির হোসেন। শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ বুরহানউদ্দিন, মোহাম্মদ রিফাত আলম, সহ শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাকিল মিয়া। সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ রাসেল, সহ সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ জুনায়েদ আহমেদ কালু। আপন সম্পাদক মোহাম্মদ মাহবুব আলম, সহ আপন সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন, মোহাম্মদ ইসমাইল সবুজ। সংগঠনের সদস্যরা হলেন মোহাম্মদ নজরুল ইসলাম, মোহাম্মদ বাশার মিয়া, মোহাম্মদ আব্দুল মোতালিব, মোহাম্মদ ইয়ার হোসেন, মোহাম্মদ শফিউল্লাহ, মোহাম্মদ কামরুল ইসলাম, মোহাম্মদ আবু সুফিয়ান ইবনুর, মোহাম্মদ মনির হোসেন ব্যাপারী, মোহাম্মদ গিয়াসউদ্দিন ব্যাপারী। মিরপুর প্রবাসী মানব কল্যাণ পরিষদের গ্রামস্থ প্রকল্প পরিচালনায় সদস্যরা হলেন মোহাম্মদ মুস্তাক মিয়া ম্যানেজার, হাজি মোহাম্মদ করিম মিয়া, মোহাম্মদ আবু কাশেম মিয়া, মোহাম্মদ আজিজুল হক গেদু মাস্টার, মোহাম্মদ আব্দুল লতিফ মিয়া, মোহাম্মদ হাজি মুসলিমউদ্দিন ব্যাপারী, মোহাম্মদ আলমগীর সরকার, মোহাম্মদ আবু আকাশ, ডাক্তার মোহাম্মদ খোরশুজ্জামান, মোহাম্মদ শাহাদাত হোসেন শাহিন, মোহাম্মদ মনির হোসেন, উত্তম চন্দ্র দাস, মোহাম্মদ মোজাম্মেল হক, মোহাম্মদ জাহাঙ্গীর মাস্টার, ডাক্তার মোহাম্মদ মনিরুজ্জামান মনির, মোহাম্মদ শাহ পরাণ, প্রফেসর মোহাম্মদ রাসেল মাহমুদ, মোহাম্মদ আল আমিন ব্যাপারী, মোহাম্মদ খায়রুল এনাম, ডাক্তার মোহাম্মদ আবদুল্লাহ, ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম রানা, মোহাম্মদ সাইদুল আলম সবুজ, মোহাম্মদ রায়হান ইসলাম। সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন মোহাম্মদ মোশাররফ হোসেন টিও, মোহাম্মদ অলিউল্লাহ এবং মোহাম্মদ ইব্রাহিম ব্যাপারী। আমরা এই গ্রামের এই কিটি সন্তান, প্রবাসে থেকে আমরা অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে একটি মানব সংগঠন গড়ে তুলেছি। সেই মানব সংগঠনের আসছে 24 সেপ্টেম্বর বর্ষপূর্তি অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আমাদের এই গ্রামের কৃষি সন্তান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মহাসচিব আশরাফুল আফসার এবং বিশেষ অতিথি হিসাবে অত্র এলাকার নবীনগরস্থ প্রায় অধিকাংশ গ্রামেরই গণ্যমান্য ব্যক্তি গণ্যমান্য ব্যক্তিবর্গ থাকবেন বলে আমার দৃঢ় বিশ্বাস। এই সংগঠনকে সাফল্যমণ্ডিত করার জন্য সার্বিকভাবে সকলে সহযোগিতা করবেন এবং এই সংগঠনকে ত্বরান্বিত করার জন্য, বেগবান করার জন্য যেইভাবে কাজ করলে এই সংগঠন ভবিষ্যতে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে, সেই দৃষ্টিভঙ্গি রেখে সকলে
এই অনুষ্ঠানকে সহযোগিতা করবেন। আল্লাহর অশেষ মেহরবানিতে আমরা মিরপুর প্রবাসী মানব কল্যাণ পরিষদ এক বছর পূর্তি উপলক্ষে আগামী 24 তারিখ শুক্রবার আমরা বর্ষপূর্তি উপলক্ষ পালন করতে যাচ্ছি। আমরা মিরপুর প্রবাসী মানব কল্যাণ পরিষদের পক্ষ হতে গ্রামের সর্বস্তরের এবং গ্রামস্থ কমিটির যারা আছেন সবার সহযোগিতা আমাদের একান্তই কাম্য এবং আমাদের মিরপুর প্রবাসীর জন্য দোয়া করবেন। আমরা যেন সব সময় গ্রামের পাশে থাকতে পারি। মিরপুর প্রবাসী মানব কল্যাণ পরিষদের উদ্যোগে এক বছর পূর্তি উপলক্ষে আমাদের মিরপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধাদেরকে এবং কৃতী ছাত্রছাত্রীদেরকে সম্মাননা পুরস্কার দেওয়ার উপলক্ষে আমাদের মিরপুর হাইস্কুল মাঠে আমরা একটি সামাজিক অনুষ্ঠানের আয়োজন করেছি। উক্ত অনুষ্ঠানে আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত থাকবে। এভাবেই দেশের বিভিন্ন স্থানে থাকা সকল সামাজিক সংগঠনগুলি সমাজ উন্নয়নে এগিয়ে যাক, এই প্রত্যাশায় আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। নবীনগর তিতাস টিভি, সত্যের পক্ষে সবসময়।